বা মহাভারত এই দুটো ধর্মগ্রন্থকে ঘিরে বা এই দুটো ধর্মগ্রন্থের উপর বেস করে অনেক ফিকশনালাইজ বই ইদানিং লেখা হচ্ছে অনেক অনেক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে, যে দিকগুলো আমরা কোনোদিনও ভেবেও দেখিনি যে সেই রকম হলে কি হতে পারত। আমি আমার আগের ভিডিওতেও বলেছি বা এখনও হয়তো একই কথা বলছি যে এই যে দুটো ধর্মগ্রন্থ এগুলো বেসিক্যালি আমরা জেনেছি পুরুষদের দৃষ্টিভঙ্গি দিয়ে, যেহেতু এগুলো সেই যুদ্ধ মার কাটাকাটি এগুলো সব পুরুষরাই করে। কিন্তু এই যে রামায়ণ বা মহাভারত এর মধ্যে নারীদের কাজ বা মেয়েদের যে একটা ভূমিকা রয়েছে সেটা আমরা অনেকে ভেবে দেখিনি। তেমনই রামচন্দ্র, তাকে আমরা আদর্শ পুরুষ হিসাবে জানি, তিনি একদম ধর্মের একদম ঠিকঠাক একটা ছেলে, একদম ঠিকঠাক একটা পতি, সব কিছুর দিক দিয়ে তিনি একদম আদর্শ। কিন্তু তার নিজের জীবনযাপন কী ছিল, যখন তিনি ছোট থেকে বড় হচ্ছিলেন, তিনজন মায়ের ভালোবাসা পেয়েছেন, আর যে মা, যে সৎ মা, তাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসত, হ্যাঁ আমি কৈকেয়েরই কথা বলছি, সে হঠাৎ করে এমন কি হলো যে তাকে বনবাসে পাঠিয়ে দিল 14 বছরের জন্য, তাকে একদম দেখতেই পারছিল না। আমরা নিজেরা দেখেছি যে আমাদের সাথে যখন এরম কিছু হয় যে এরম অনেক মানুষেরা আছে যারা আমাদের সাথে খুব ভালোভাবে থাকছে, হঠাৎ করে তাদের ব্যবহার পরিবর্তন হয়, আমরা মেনে নিতে পারি না। কিন্তু আমরা সবসময় ভাবি ভগবান তো এইসবের পরপারে, ভগবান এইসবের উপরে, তারা হয়তো এইসব দিয়ে এফেক্ট হয় না। কিন্তু হতে পারে, তারাও হয়, তারাও তো মানুষ হিসাবেই জন্মগ্রহণ করেছিল, আর মানুষ হয়ে জন্মালে তো দুঃখ কষ্ট সব কিছুই তাকে ভোগ করতে হবে। তো এইরকমই রামায়ণকে ঘিরে এরম অনেক বই আছে যেগুলো আমি পড়েছি, তাদের মধ্যে একটা তোমাদের সামনে তুলে ধরছি, যেটা হচ্ছে ইলাস্ট্রেট রামায়ণা। এটা হচ্ছে চিলড্রেন্স, ফর চিলড্রেন, মানে বাচ্চাদের জন্য, ওয়ান্ডার হাউস এর পাবলিকেশন। এর লেখক হচ্ছেন শুভা বিলাস। এই বইটা ওয়ান্ডার হাউস পাবলিকেশনের তরফ থেকে, 200 পেজ সংখ্যা। যেমনটা দেখে বুঝতে পারছো যে এটা বাচ্চাদের জন্য লেখা, কিন্তু আমি যেরকম বলেছি যে বাচ্চাদের বই আমরা বিগিনাররা যারা সবে বই পড়া স্টার্ট করেছি তারা এই বইগুলো পড়তে পারি, এই বইগুলো পড়ে আমাদের বইয়ের প্রতি ভালোবাসা জাগাতে পারি, আরও পড়তে ইচ্ছে করবে। কিন্তু এই বইটা পড়ার পরে বা এরকম আরও অনেক বই পড়ার পরে আমি দেখেছি যে ছোটদের বই তো এমন অনেক কিছু আছে যেগুলো আমরা অজানা। রামায়ণ মহাভারত তো আমরা ঠাকুমা দিদিমা সবার মুখে শুনেছি, অল্প বিস্তর স্কুলে জেনেছি, কিন্তু এমন অনেক কথা আছে। যেমন একটা বলি, তোমরা কি জানো যখন ভরত রামকে ফিরিয়ে আনতে গেছিলো, যে তিনি যখন বনবাসে ছিলেন তখন রামচন্দ্র তো ফিরতে চাননি, কিন্তু ভরত কি করেছিল ফিরে? আমরা জানি ভরত রাজ্যে ফিরে তার যে পাদুকা দুটি বা তার যে চরণ দুটি সেই দুটি সিংহাসনে স্থাপন করে তিনি রাজ্য পরিচালনা করছিলেন, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কী ছিল এই বইটাতে সেরকম একটু ঝলক দেয়া হয়েছে। ভরত যিনি ছিলেন রামচন্দ্রের ভাই, তিনি যখন রামের কাছ থেকে হতাশ হয়ে ফিরেছিলেন তখন তিনি অযোধ্যার শেষ সীমান্তে একটা নন্দীগ্রাম বলে একটা গ্রাম ছিল, সেইখানে তিনি একটা ওই কুটির বাড়ির মধ্যেই থাকতেন। ঠিক যেরকম জীবনযাপন রাম বনে করছিলেন সেরকমই তিনি করছিলেন, এবং সেইখানে থেকেই তিনি পুরো অযোধ্যা রাজ্যটাকে পরিচালনা করছিলেন। এবং তিনি ফেরার আগে রামচন্দ্রকে বলেছিলেন যে ঠিক আছে, তুমি যেমন পিতৃ আদেশ পালন করছো, আমিও আমার বড়দাদা তো বাবার সমান, তাহলে তোমার আদেশ আমি পালন করব, কিন্তু একটা কথা আমিও বলে দিচ্ছি, 14 বছর পাক্কা 14 বছর আমি তোমার রাজ্য তোমার হয়ে শাসন করব, কিন্তু 14 বছরের 1 সেকেন্ডও যদি পার হয়েছে আমি নিজে আগুনে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দেবো। এই ঘটনাটা হয়তো আমরা অনেকেই জানি না। তারপর আরেকটা ঘটনা যেমন তোমাদেরকে বলি, যে যখন হনুমান অশোক বাটিকাতে ঢুকে সীতাকে নিজের পরিচয় দিয়েছিল, মা সীতাকে নিজের পরিচয় দিয়েছিল যে আমি রামচন্দ্রের পাঠানো দূত, তখন তো মা সীতা সবাইকে বিশ্বাস করতে পারছে না, তার মনে একটু কিন্তু ভাব রয়েছে। তখন হনুমান কী করবেন, তিনি রাম লীলা বর্ণনা করতে থাকেন এবং তারপরে মা সীতার বিশ্বাস হয়। এবার সেমভাবেই তিনি, আমরা জানি যে হনুমানজি তিনি রামচন্দ্রের একটা আংটি মা সীতাকে দিয়েছিলেন যাতে মা সীতার বিশ্বাস হয় যে তিনি রামচন্দ্রেরই পাঠানো দূত। তো সেইভাবেই হনুমান বলেছিলেন, মা আপনি আমাকে আপনার কিছু চিহ্ন দিন যাতে আমি প্রভুকে গিয়ে বিশ্বাস করাতে পারি যে আমি আপনার সাথে সত্যিই সাক্ষাৎ করেছি।
তখন মা সীতা নিজের চূড়ামণি দিয়েছিলেন। আর তার সাথে সাথে আরেকটা ঘটনাও বলেছিলেন, যে কাকাসুরের ঘটনা, যখন তারা বনবাসে থাকতে সাহায্য করে, বনবাস তো 14 বছরে, তার প্রথম কয়েকটা বছরে কাকাসুর নামে এক অসুর কুটিরে মা সীতাকে আক্রমণ করেছিল, তখন রামচন্দ্র তাকে বাঁচিয়েছিলেন। এই ঘটনাটা একমাত্র রামচন্দ্র আর সীতাই জানেন, এমনকি লক্ষ্মণও জানে না। তো তুমি এই ঘটনাটা আমার চূড়ামণিটা প্রভুকে দেওয়ার সাথে সাথে বলো, প্রভুর বিশ্বাস হবে যে তুমি আমার সাথে দেখা করেছো। তো এই যে ছোটো ছোটো কিছু কিছু বিষয়, এগুলো এই বইতে এরকম নানানভাবে আরও বর্ণনা রয়েছে, আমরা এগুলো পড়তে পারি, জানতে পারি। এবং এগুলো পড়ার পরে আমার মনে হয় যে আমার মনে হবে যে আমি আরও রামায়ণ সম্পর্কে জানি, যে রামায়ণ আমরা জানি তার বাইরেও অনেক কিছু আছে। তো অবশ্যই তোমরা এই বইটা পড়ো। এই বইটার একটা জিনিস আমার একটু ফল্ট লাগছে, বিকজ আমি যে কার্টুনে বা যে রামায়ণ শুনেছি তাতে দেখা গেছে যে ইন্দ্রজিৎ তিনি লক্ষণকে এমন তীর মেরেছিলেন যার জন্য লক্ষণ কী বলবো আনকনশিয়াস হয়ে পড়েছিলেন এবং সেন্সলেস হয়ে পড়েছিলেন, যার জন্য হনুমানজি সঞ্জীবনী বুটি এনেছিলেন। কিন্তু এখানে দেখাচ্ছে যে রাবণ লক্ষণকে সেই তীরটা মেরেছে। আমি জানি না এটা অথেন্টিক কিনা বা ভুল, কারণ আমি রিয়েল অথেন্টিক একদম ঠিকঠাক মোটা যে রামায়ণ আমি সেটা পড়িনি কোনো দিনও। ওটা ইচ্ছে আছে আমার পড়ার কেনার, তো চেষ্টা করব। তো এই একটা আমার মনে হচ্ছে একটু খুঁতখুঁত আছে, ওটা ফল্ট কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি নিজেও তো অথেন্টিক রামায়ণটা পড়িনি। এছাড়া এর মধ্যে অনেক ডিটেলস রয়েছে, ওই একটা কথা যদি ভুল হয় তার মানে যে এরকম ভুল হতে পারে সেরকম কিছু না। তো অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো, আর এই বইটা তোমরা অবশ্যই পড়ো, ছোটো বন্ধুরা বড় বন্ধুরা সবাই পড়ো। এই বইটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এর মধ্যে অনেক ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এই বইটা যখন আমি প্রথম বুক করেছিলাম ফ্লিপকার্টে তখন ভেবেছিলাম যে কালার ভার্সনটা আসবে, বাট আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই এসেছে। অবভিয়াসলি আমি এটা 99 পেয়েছি, মানে 99 টাকায়, তো আমার এক্সপেক্ট করাটাই ভুল হয়েছে। হয়তো এই বইটার আরেকটা ভার্সন আছে যেটা কালারিং, আর সেটার দামও বেশি হতে পারে, তোমরা সেটা অ্যামাজন আর ফ্লিপকার্টে দেখে নিও। এটার দাম হচ্ছে 200 টাকা, আমি 100 টাকা অফে পেয়েছি ফ্লিপকার্টে, তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে এই বইটা পেয়ে যেতে পারো। আর অবশ্যই তোমরা এই বইটা পড়ো, খুবই ভালো বই, একটা পড়তে পড়তে সমস্ত ঘটনা দেওয়া রয়েছে আর খুব ছোটো ছোটো প্যারাগ্রাফে দেওয়া রয়েছে, বেশিক্ষণ টাইমও লাগবে না। সো থ্যাংক ইউ।